তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদের জন্য, আজকে বলে না, আজকে থেকে নিয়ে নেক্সট অনেক কয়েকটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসব, যেখানে আমি তোমরা যে এক্সামের জন্য তৈরি হচ্ছ পিএসসি জেই, তো সেই জেইতে যারা রিসেন্ট এক্সাম গুলোতে পাশ করেছে তাদেরকে তোমাদের সামনে নিয়ে আসবো, তাদের ডিরেক্ট ইন্টারভিউ তোমাদের সাথে, তার সাথে ডিরেক্ট যে কথাবার্তা হবে সেগুলো তোমাদেরকে শোনাবো, যাতে কিনা তোমরা তাদের থেকে একটা বেসিক আইডিয়া পাও যে কিভাবে পড়তে হচ্ছে বা তারা কিভাবে পড়েছিল, কি কি বই ফলো করেছিল, তাদের কোনো টিপস যেটা তোমাদের কাজে লাগবে। তো সেই সিরিজটা আমি আজকে থেকে স্টার্ট করছি। তো আজকে আমরা সেরকমই একজন আমাদের গেস্টকে পেয়ে গেছি। আমি তার ইন্ট্রোডাকশন দেব না, সে নিজেই তার ইন্ট্রোডাকশন দেবে। তাহলে চলো শুরু করে নিই। আচ্ছা, শুরুতেই তুমি বলো, তোমার নাম বলো আগে প্রথমে। নমস্কার, আমি সইবাল পাইন। আমি হচ্ছে 2016-তে নোটিফিকেশন যেটা বেরিয়েছিল পিএসসি তে, সেটাতে আমি পিএসসি তে সাকসেসফুল হয়েছি। আচ্ছা বা, খুবই ভালো কথা। আচ্ছা, তুমি একটু বলো তো, তুমি কোন কলেজ থেকে পাস করেছিলে বা তোমার কলেজের নাম কি ছিল? আমি কলেজ থেকে পাস করেছিলাম হচ্ছে ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা হচ্ছে বর্ধমানে, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে। ও দু আচ্ছা, হাজার 2015 সালে পাস আউট করেছিলাম। ও আচ্ছা, তার মানে ওটা তো তোমার বিটেক ছিল একদম ডিরেক্ট। হ্যাঁ, আমি ডাইরেক্ট বিটেক, আমি ডাইরেক্ট বিটেক। আচ্ছা, এখানে আমাদেরকে অনেক ছেলেমেয়েরা আমাকে একটা প্রশ্ন করেছিল যে দাদা, ডাইরেক্ট বিটেক হলে যেই পাওয়া যায় কি পাওয়া যায় না? তো সইবাল একটা আর কি এক্সাম্পল যে তোমাদের যাদের ডিরেক্ট বিটেক আছে তাদের কোনো চাপ নেই, তারা ডিরেক্ট বিটেক করে দেখো, তোমাদের এই দাদা জয়েন্ট অলরেডি অলরেডি চাকরি করছে, তো সেটা ম্যাটার নয়, তো বিটেক করে ও ইয়ে করেছে। আচ্ছা, তুমি এখন কোন ডিপার্টমেন্টে, এটা একটু বলো ওদেরকে যে তুমি এখন কোন ডিপার্টমেন্টে আছো এবং তোমার এখন পোস্টিং কোথায় আছে? আমি এখন ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্টে আছি। আমার পোস্টিং হচ্ছে মহানন্দা লিংক ক্যানেল ডিভিশন, শিলিগুড়িতে। আমি এখানে 2017-তে আমি জয়েন করেছিলাম, 17-র পর থেকে আমার এখানেই পোস্টিংটা আছে। আচ্ছা বা, তার মানে তুমি 2000 হচ্ছে ইরিগেশন ওয়াটার ওয়েস করে জয়েন করেছো, তার মানে তোমাদের 2016-র যে পিএস নোটিফিকেশন ছিল তারপরে বোধহয় আরেকটা ব্যাচ হয়েছে। হ্যাঁ, 2018-তে একটা হয়েছে সম্ভবত, তার মানে আমি তার আগেরটাতে পেয়েছি। হ্যাঁ, মানে ওইটাতে অবশ্য আবার ইরিগেশন কে নেয়নি, ইরিগেশনের জন্য হ্যাঁ, নেয়নি আর কি। ওইটাতে ইরিগেশন কে নেয়নি, পিডব্লিউটি, পিএইচই আর সম্ভবত একটা দুটো ডিপার্টমেন্ট কে নিতে পারে। ওকে ওকে, ঠিক আছে, তাহলে চলো এবার একদম আমরা ডিরেক্ট টপিকে চলে আসি আর এটা কথা না বলে। আচ্ছা, তুমি একদম মানে যেটা সবচেয়ে হট টপিক, মানে সবার একটাই প্রশ্ন, আমার আমি বলেছি যদি বা আমি এই নিয়ে আমি ভিডিও করব যে তোমাদের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলোকে আনসার করবার, তো সবাই একটা মোটামুটি কমন কোয়েশ্চেন করেছে, দাদা কি এমসিকিউ বই পড়বো? কেন কি ধরো এখন নোটিফিকেশন হয়ে গেছে, তাহলে ফার্স্ট আমি তোমাকে জানতে চাইছি যে তোমার যেদিন নোটিফিকেশন পিএসসিজে হলো সেই দিন তোমার হাতে কি এমসিকিউ বই ছিল বা তুমি তারপরে কি কি এমসিকিউ বইকে ফলো করতে? আমি বলতে, সত্যি কথা বলতে, এমসিকিউ তখন খুব একটা বেশি ফলো করতাম না নোটিফিকেশনে বেরোনোর আগে। তারপরে আমি বন্ধুদের মারফত, আর তখন আমাদের বন্ধু সার্কেল, ফ্রেন্ড সার্কেলের মারফত জানতে পারি দু একটা বইয়ের কথা, মানে বলছি, সেগুলো আশা করি সবাই নামটা শুনেই থাকবে। হ্যাঁ, ওতে আমার আমারও অনেক হেল্প হয়েছে, আশা করছি যারা শুনছে তাদেরও হেল্প হবে। এই দুটো এমসিকিউ বইয়ের নাম হলো, প্রথম হলো গুপ্তা গুপ্তা, আর গুপ্তা গুপ্তা রাইটারের নাম, আর হচ্ছে আরেকজন হচ্ছে খুরমি গুপ্তা। হ্যাঁ, এই দুটো এমসিকিউ বই আশা করা যায় এই দুটো পড়লে, এই দুটো এমসিকিউ যতগুলো আছে ততগুলো কভার করলে, আর এই ওই এমসিকিউ রিলেটেড টপিক গুলোকে যদি কভার করা যায়, আশা করা যায় অলমোস্ট কভার হয়ে যায় সিলেবাস। ওকে ওকে, না ঠিক তো, সত্যি কথা বলতে গুপ্তা গুপ্তা বা খুরবি গুপ্তা যাই বলছো, দেখো যে কোনো বেসিক, আমারও মনে হয় যে কোনো বেসিক একটা এমসিকিউ বই মোটামুটি একটা স্ট্যান্ডার্ড নিলে একটা বেসিক প্রিপারেশন হয়েই যায়। এবার তুমি এরপরে যত ভালো বই, আরো যত ভালো প্রিপারেশন নিতে পারবে, আরো ভালো বই পড়লে সেটা আরো ভালো, ঠিক আছে? একটা বেসিক প্রিপারেশন তুমি যে কোনো একটা বই থেকে নিতেই পারো, গুপ্তা গুপ্তা বা ইয়েগুলো যেই জন্য তো ঠিক আছে, খারাপ না, ভালোই আর কি। ওকে, আচ্ছা এবার আরেকটা কোয়েশ্চেন যেটা আমাকে সবাই মিলে করেছে সেটা হচ্ছে যে তুমি এমনি টেক্সট বই যেগুলো পড়তে, ঠিক আছে, সে টেক্সট বইগুলো মোটামুটি কি কি বই পড়তে সেটা আমি আগে একটা মোটামুটি এক একটা করে আচ্ছা, সাবজেক্ট বলবো। হ্যাঁ,
আর তুমি সেই বইগুলো মোটামুটি একটুখানি বলো যে কি কি কোনটার কি কি বই পড়তে, ঠিক আছে। এমনি তুমি আরসিসির জন্য কি বই ফলো করতে? আরসিসির জন্য আমি ফলো করতাম নীলাম, নীলাম শর্মা বলে, নীলাম শর্মা রাইটারের নাম, ওনার বইটা ফলো করতাম। আর আরসিসির জন্য আমরা জানি যে বই তো ফলো করতে হবেই, তার সাথে IS 456টাও অবশ্যই পড়তে হবে, একদম মানে টু দি পয়েন্ট পড়তে হবে, আর সবকিছু কভার করতে হবে। তা না করলে আশা করা যায় মানে কমপ্লিট আরসিসি সিলেবাস কমপ্লিট কভার করা সম্ভব নয় আর কি। 456 অতি অবশ্যই দরকার। একদম, এটা খুব ভালো বলেছো, পিএসসি যেই জন্য খুব ভালো বলেছে এটা, যে আমাদের হচ্ছে যে আরসিসি শুধু টেক্সট বই পড়লেও না, টেক্সট বইয়ের মধ্যে কোডাল প্রভিশনের রেফারেন্সেস রয়েছে, বাট তোমাদেরকে IS 456-2000টাকেও কিন্তু খুব ভালো করে দেখতে হবে, এবং সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসে আর কি। ঠিক আছে, ওকে, আচ্ছা, সয়েলের জন্য তুমি কি বই ফলো করতে? ফাইলের জন্য আমি বিসি পুনিয়া ফলো করেছি। বিসি বিসি পুনিয়া আমি একদম পুরো কলেজ লাইফ থেকে আমি বিসি পুনিয়াটাই ফলো করেছি, আর এমনি পরীক্ষার আগেও আমি বিসি পুনিয়া থেকে অনেক সাহায্য পেয়েছি। বাহ, গুড। আচ্ছা, সার্ভে? সার্ভের জন্য আমি এনএন বসাক পড়েছি। এনএন বসাক এটাও আমি কলেজ লাইফ থেকেই পড়েছি, সুন্দর বই, একদম সরল ভাষায় লেখা, ভালো। ঠিক। আর হাইওয়ের জন্য? হাইওয়ের জন্য পড়েছি আমি খান্নাজিস। আচ্ছা, আর এমনি তোমার হচ্ছে ওয়াটার সাপ্লাই আর ওয়েস্ট ওয়াটার দুটোর জন্য? এই দুটোর জন্য এসকে গার্গের বইটা ভালো, এসকে গার্গ দিয়ে আমি পড়েছি। গার্গ পড়েছো, ভালো। আচ্ছা, ইরিগেশন হাইড্রোলজির জন্য? ইরিগেশন হাইড্রোলজির জন্য আমি পড়েছি আপনার এসকে গার্গই পড়েছি। এসকে গার্গটা যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, এটা মোটামুটি বিটেক সহ ডিপ্লোমা সবই কভার করে যায়, এটা করলে আশা করা যায় হয়ে যাবে। আরেকটা জিনিস, আরেকটা সাবজেক্ট যেটা খুব ইম্পর্টেন্ট পিএসসি যেই জন্য, তুমিও বলবে অবশ্য, সেটা হচ্ছে বিএমসি। হ্যাঁ, এখান থেকে কিন্তু একটা বড় কোয়েশ্চেন, পার্ট অফ কোয়েশ্চেন কিন্তু আছে। ঠিক আছে, তো বিএমসি মোটামুটি তুমি কোন বই ফলো করেছিলে, নাকি কোনো ডিটেইল কোনো নোট ফলো করেছিলে, এরকম কিছু আছে নাকি, সেটাও বলো আর কি। হ্যাঁ, বিএমসি হচ্ছে আমি ফলো করেছি বিসি পুনিয়া বইটা ফলো করেছি, কিন্তু আমি এটা আমি বলবো যে এই সবগুলো বই তো আছেই, বইয়ের সাথে আমি করেছিলাম যখন কলেজ লাইফে থাকতাম, প্লাস যখন আমি প্রিপারেশন নিতাম তখন এটা টু দি পয়েন্ট করে আমি নোট করে রাখতাম, যেটা পড়তাম আমি টু দি পয়েন্ট করে নোট করে রাখতাম। এটাও আমার অনেক হেল্প করেছে, কারণ যখন নোটিফিকেশন বেরিয়ে যায় তখন আমি যদি গোটা গোটা বই ধরে আমি পড়তে থাকি তাহলে সেই সাবজেক্টটা শেষ করাটা অনেকটা লেন্দি হয়ে যায়, যেটা মানে কোনোভাবেই সম্ভব না। তার জন্য আমাকে ওই নোটটাও সাহায্য করেছে, নোটের সঙ্গে অবশ্যই বই রাখতে হবে কাছে, কিন্তু নোটটা করে নেওয়াটা আমার পক্ষে সুবিধা হয়েছে। আমি মনে করি যে এটা সবার পক্ষেই সুবিধা হবে, এখন তো সবাই আশা করা যায় কিছু না কিছু নোট তো থাকবেই তার কাছে। না, এটা আমিও, এটা আমার যতগুলো প্রিপারেশনের স্ট্র্যাটেজি মানে রিলেটেড ভিডিও যতগুলো করেছি আমি সেখানে এই কথাটাই বলেছি, প্রত্যেককে যাতে পড়ার পাশাপাশি একটা শর্ট নোট বানিয়ে রাখতে, যাতে কিনা রিভিশনের সময় যেটা খুব বেশি করে সাহায্য করে, একবার চাট করে দেখে না, কেন কি অনেক কিছু আমরা ভুলে যাই, এটা আমাদের মানুষের প্রবৃত্তি, ছোটখাটো ফর্মুলা ছোটখাটো জিনিসগুলো ভুলে যাই, এটা স্বাভাবিক ব্যাপার, ভুলে যাওয়াটা খুব বড় ব্যাপার না, বাট সেটা যাতে একবার দেখে রিভিশনটা হয়ে যায়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি ভালো বললে, শর্ট টাইমে রিভিশন, নোটটা বানিয়েছ, গুড। আচ্ছা, আরেকটা বলো, কংক্রিট টেকনোলজির জন্য কি বই দেখতে? কংক্রিট টেকনোলজির জন্য দেখতাম আমি এম এস শেট্টি বইটা দেখতাম, আর কংক্রিট টেকনোলজি অনেকটা IS 456 এও অনেকটা কভার হয়ে যায় জেনারেলি, তাও কিছু কিছু জিনিস দেখা দরকার আছে। ওকে, আচ্ছা, আর একটা তোমার হচ্ছে যে সাবজেক্ট যেখান থেকেও পিএসসি জেইতে আমি দেখলাম কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে এস্টিমেট রেট অ্যানালাইসিস রিগার্ডিং ইট, মানে এস্টিমেট, যা আমরা বই সাধারণত এস্টিমেটের বই বলি, সেটা সেটা আমি পড়েছি এম চক্রবর্তীর বই। এম চক্রবর্তীর বই মানে একদম খুবই সুন্দর বই, ওইটা মানে কলেজ লাইফ থেকে আরম্ভ করে সবাই হয়তো চেনেই, বইটা খুব সুন্দর, ওইটা বইটা যথেষ্ট হেল্প করবে, সবাইকেই করবে, আমাকেও করেছে। হ্যাঁ,
এম চক্রবর্তী বই, ওটা তো একটা মানে একদম স্বাভাবিক একটা বই, সবাই মোটামুটি পড়ি, এবং ভালো বই সত্যি কথা বলতে। ওখানে মোটামুটি সমস্ত জিনিসটা কভার করা আছে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ এই আরেকটা জিনিস বলছি। আচ্ছা অনেকে, আমি মোটামুটি চেষ্টা করলাম বুঝলে তো, যতগুলো বই সম্ভব আমার মনে এলো ততগুলো মোটামুটি বলবার চেষ্টা করলাম। এর বাইরেও অন্য কোনো বই থাকলে তোমরা কমেন্ট করতে পারো, আমি সেই হিসেবে তখন জেনে ওর থেকে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, আচ্ছা আরেকটা প্রশ্ন করি, যে তুমি কি কি এই যে যখন পাস আউটের পর থেকে তুমি যে যখন জবটা জয়েন করলে বা নোটিফিকেশনটা যেদিন এলো, এর মাঝে কি তুমি কোনো চাকরি করতে? হ্যাঁ, এর মাঝে আমি একটা প্রাইভেট পলিটেকনিক কলেজে লেকচারার ছিলাম, সেখানে আচ্ছা আমি মোটামুটি 1 বছরের মতো চাকরি করেছি। ওই বেশিরভাগ সময়টা আমি হচ্ছে পড়িয়েছিলাম, সেই পড়ানোতেও আমার পড়িয়েছিলাম। আর পড়ার সঙ্গে যুক্ত থাকলে হয় কি, যে একটা কাছে থাকি। এখন আমরা যদি মানে যেহেতু আমি লেকচারার পোস্টে ছিলাম, তার জন্য মানে পড়াশোনাকে সবসময় মানে কাছে থাকতে হতো, প্লাস ধরুন হচ্ছে কোনো ছাত্রদের পড়ানোর সঙ্গে ছাত্ররা কোশ্চেন করতো, এর থেকে আমার ডাউট অনেকটা ক্লিয়ার হয়েছে, এতে আমার অনেকটা হেল্প হয়েছে আর কি। আর ওকে ওকে তখনই আমি বেসিক্যালি তখনই আমি নোটটা বানিয়ে রেখেছিলাম, এটা আমার অনেকটা কাজে দিয়েছে এটা। গুড। তো আচ্ছা আর আরেকটা জিনিস, এখানে আরেকটা প্রশ্ন সবাই করে, যে তুমি যে এই যে চাকরিটা যে করেছিলে, ঠিক আছে, তো এইটা কি তোমার এখানে তো কোনো ব্যাপার না, ইন্টারভিউতে কি কোনো তোমাকে এক্সট্রা অ্যাডভান্টেজ এনে দিয়েছিল, বা চাকরি রিলেটেড খুব কোয়েশ্চেন করেছিল, বা সেটা একটু বলো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি যেমন পলিটেকনিক কলেজে আমার সাবজেক্ট ছিল, পড়ানোর সাবজেক্ট ছিল হাইওয়ে, ঠিক আছে। আমি যখন ইন্টারভিউতে ঢুকি, তখন আমাদের আমার ইন্ট্রোডাকশনের পর প্রথমেই কোশ্চিন করেন ওনারা, যে তুমি কি কাজ করো। তখন আমি বলি যে আমি হচ্ছে এখানে লেকচারার ছিলাম, পলিটেকনিক কলেজে লেকচারার ছিলাম। বলছে কি সাবজেক্ট পড়া, তখন আমি বললাম হাইওয়ে। তারপরে ওনারা হাইওয়ে বেসিক পার্ট থেকে একদম শুরু করলো, ওনারা ধরুন ক্যাম্বার থেকে আরম্ভ করে রোডের উইথ থেকে আরম্ভ করে ক্যারেজ ওয়ে, শোল্ডার, আস্তে 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 ধরুন একদম ডিজাইন পার্ট পর্যন্ত ওনারা কোশ্চিন করেছিল। কোশ্চিন করে আমি যেহেতু হাইওয়ে সম্বন্ধে আমি একটা আশাই করে গেছিলাম, যে যেহেতু আমি ওটা মানে ইয়েতে দিয়েছি, ফর্ম ফিল আপে সময় আমি মেনশন করেছিলাম, আর আমি এটা পড়াচ্ছি, তার জন্য আমাকে প্রিপারেশন নিয়ে যেতে হয়েছিল যে হাইওয়ের উপর হয়তো কোশ্চিন করতে পারে, তার জন্য আমি হাইওয়েটা প্রিপারেশন সেইভাবেই নিয়ে গেছিলাম। আর ওনারাও কোশ্চিন করেছিল, আমি ইন্টারভিউতে মোটামুটি অ্যান্সার করতে পেরেছিলাম আর কি, করতে পেরেছিলাম। আমার ইন্টারভিউ পার্টটা নিয়ে পরে আমি আবার একটুখানি জানতে চাইবো ইন্টারভিউ নিয়ে। আচ্ছা এবার বলো, যে মোটামুটি তোমার নোটিফিকেশনের পর তোমার মোটামুটি প্রিপারেশন স্ট্র্যাটেজি কি ছিল, মানে কিরকম করে পড়েছিলে, মানে কেন কি ধরো সাধারণত নোটিফিকেশনের পর হাতে 2 থেকে 3 মাসই মোটামুটি স্ট্যান্ডার্ড টাইম থাকে, এবার বেশি কম একটু হতেই পারে, তো সেই সময়ে কিভাবে মোটামুটি স্ট্র্যাটেজিটাকে পড়েছিলে সেটা একটু বলো। আমি যখন নোটিফিকেশন বেরোয়, তখন আমার কাছে নোটসটা যেহেতু তৈরি ছিল, আমি নোটসগুলোকে একবার করে রিভাইজ করি, একবার করে মোটামুটি প্রত্যেকটা রিভাইজ করি। রিভাইজ করে তারপরে মানে আমি একটা সাবজেক্ট ধরতাম, একটা সাবজেক্ট ধরে সেই নোটসটাকে পড়ে নিলাম, এক দুদিন যা টাইম লাগতো লাগতো। তারপরে ধরুন আমি তারপরে গুপ্তা গুপ্তা বলুন বা কুর্মী গুপ্তা বলুন, যে কোনো একটা বই নিতাম, সেই বইয়ের থেকে সলভ করার চেষ্টা করতাম, সলভ করে সেই অ্যান্সার গুলোকে মিলিয়ে দেখে, বা যেগুলো হলো না সেগুলোকে ডাউট গুলোকে আমার বন্ধুদের সাথে শেয়ার করে সেগুলোকে সলভ করার চেষ্টা করতাম। সলভ করে টোরে ধরুন আবার আবার কোনো নতুন সাবজেক্ট ধরতাম, বা মানে এরকম হয়ে যেত কি, ধরুন একটা একটা সাবজেক্ট পড়তে পড়তে লেন্দি সাবজেক্ট যেমন ওয়েস্ট ওয়াটার বা ধরুন ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং, এগুলোতে মানে সাবজেক্ট গুলো যেহেতু লেন্দি, তার জন্য এগুলো পড়তে পড়তে মাঝখানে মাঝখানে মনে হয় যে না আর ভালো লাগছে না, সেই সময় আর কি আরেকটা সাবজেক্ট কিছুদিন পড়ে নিলাম, বা এক দুদিন পড়ে নিলাম, বা স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়লাম, বা অঙ্ক কিছু করে নিলাম, একদিন অঙ্ক করলাম, এই তারপরে আবার ওয়েস্ট ওয়াটারটা শুরু করলাম, এই করে মনে হয় যে
তাড়াতাড়ি আর হচ্ছে তাড়াতাড়ি করা যাবে, আর প্লাস মনোযোগটাও ঠিক থাকবে ওকে কি করে। বুঝতে পেরেছি, মানে বেসিক্যালি হচ্ছে প্রিপারেশনটা তুমি নোটিফিকেশনের পরে সাবজেক্ট গুলোকে একটু একটু করে ধরেছো, প্রত্যেকটা সাবজেক্টকে শর্ট রিভিশন অবশ্যই, কেন কি লং রিভিশন তো এই 3-4 মাসে করা সম্ভব না, তার সাথে সাথে একটা সাবজেক্ট যেগুলো একটু বড় সাবজেক্ট তার মাঝে মাঝে অন্য সাবজেক্ট গুলোকে এনে হচ্ছে যাতে রিভিশনটাও হয় এবং বোর্ডনেসটাও কাটে। একদম একদম ঠিক, আর এমসিকিউ তো প্র্যাকটিসটা করতেই নিশ্চয়ই, নোটিফিকেশন পর এমসিকিউ প্র্যাকটিসটা? হ্যাঁ, এমসিকিউটা প্র্যাকটিস করতাম। এমসিকিউটা ধরুন বই থেকে তো বললাম, প্লাস আপনার নেট থেকেও কিছু এমসিকিউ পাওয়া যেত, ইন্ডিয়া বিগ সাইট বলুন বা অন্য অন্য যে কোনো সাইট আছে সেখান থেকেও কিছুটা ফলো করার চেষ্টা করতাম। টুকটাক এরকম করেই আমি আমার প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে গেছি। গুড গুড, আচ্ছা তাহলে এবার মোটামুটি আর কি একদম আর কি বলি, একদম চলে আসি তোমার ইন্টারভিউ। হ্যাঁ, ইন্টারভিউ এর মোটামুটি যে এক্সপিরিয়েন্সটা সেটা যদি একটু ব্রিফ করে আমাদেরকে বলো, যে কিরকম কোয়েশ্চেন্স গুলো মোটামুটি কিরকম হয়েছিল বা কি ব্যাপার, হালকা করে ছোট করে। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি। ইন্টারভিউতে দেখুন, ইন্টারভিউতে প্রথমে একটা টাইম দেওয়া থাকবে, সেই টাইমের মধ্যে যেতে হবে, গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে মানে সঠিক টাইম অনুযায়ী ক্যান্ডিডেটকে ডাকা হবে। ডাকার পর আমি যখন গেলাম, আমি যখন গিয়ে প্রথমেই আমাকে যেহেতু কোশ্চিন করলো যে তুমি আগে কি করতে, হ্যাঁ, বা এখন কি করো, তখন আমি বললাম যে আমি এরকম কলেজে একটা পড়াতাম, পলিটেকনিক কলেজে পড়াতাম। ও বল তখন তখন ওনার বললো যে আচ্ছা কোন সাবজেক্ট পড়াতে, তখন আমি বললাম হাইওয়েতে পড়ানো। হাইওয়ে যখনই বলে ফেললাম, ওনাদের টার্গেট একটা ফিক্সড হয়ে গেল। ওনাদের টার্গেট ফিক্সড হয়ে যাওয়ার মানে তারপরে ওনারা হচ্ছে একদম বেসিক থেকে শুরু, বেসিক বলতে ধরুন ক্যারেজ ওয়ে থেকে আরম্ভ করে শোল্ডার, ক্যাম্বার, তারপরে ধরুন হচ্ছে রোডের, আমাকে স্পেসিফিক রোডের লেয়ার গুলোকে আঁকতে দিয়েছিল, রোডের লেয়ার গুলোকে আঁকতে দিয়েছিল, হ্যাঁ ওটা বলেছিল। তারপরে ফ্লেক্সিবল পেমেন্টের, মানে ফ্লেক্সিবল পেমেন্টের বলেছিল, রিজিড পেমেন্টের বলেছিল আর কি, দুটোর ডিফারেন্স বলেছিল, জিজ্ঞেস করেছিল। তারপরে আমরা রোডের ডিজাইনে কোন কোড ফলো করি, এটা এটা জিজ্ঞেস করেছিল। জিজ্ঞেস করার পরে ধরুন আমাকে বেসিক্যালি হাইওয়ে থেকে জিজ্ঞেস করেছে। তারপরে আরেকজন যিনি ছিলেন আর কি, তিনি জিজ্ঞেস করলেন যে তুমি পাস আউট কোথায় হয়েছো, তুমি পাস আউট কোথায় হয়েছো, তারপরে কলেজের নাম টাম জিজ্ঞেস করেছিল, কলেজের মানে ওনাদের চেনা পরিচিত ছিল দু একজন স্যার ম্যামের কথা বললেন, যাই হোক আর কি। তারপরে জিজ্ঞেস করেছিল আমার হবি সম্বন্ধে, হবি সম্বন্ধে জিজ্ঞেস করেছিল। হবি আমি ফুটবল বলেছিলাম, ওতে বেশ কিছু মানে ইন্ডিয়ান যেটা লিগ হয় ওটাতে হচ্ছে মোহনবাগানের পজিশন জিজ্ঞেস করেছিল, সেখানে টেবিলে এটা জিজ্ঞেস করেছিল। জিজ্ঞেস করে মানে মোট তারপরে ধরুন এই তো এটাই মনে পড়ছে, না এটা এটুকুই, হ্যাঁ এটুকু বলে মোটামুটি ওরা বলেছিল ঠিক আছে। ওকে ওকে ঠিক, আচ্ছা মোটামুটি আমরা খুব বেশি দীর্ঘায়িত করছি না, কেন কি সবাই প্রিপারেশন নিচ্ছে বেশিক্ষণ আর কি ধরে, এগুলো দেখে সময় তোমাদের যাতে নষ্ট না হয় সেটা আমি খুব বড় করে ইন্টারভিউ করলাম না, কেন কি যত অনেকটাই বড় করা যায় আরো ডিটেলে বলা যায়, যদি তোমাদের আরো ডিটেলে শোনার ইচ্ছা থাকে তখন বলবে, সেই হিসেবে আমি আবার অ্যাটেম্প্ট করব। এনিওয়ে, এবার মোটামুটি শেষ করার আগে তুমি তোমার ভাইদের বলো যারা অ্যাসপিরেন্ট রয়েছে, যে তোমার কি অ্যাডভাইস বা তুমি বল কি, এই ধরনের নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে, হ্যাঁ সবার অনেক ধরনের ইয়ে, কি পড়বো, কি বই পড়বো, কি করবো, এরা এরা তো এটা মোটামুটি একটা সাজেশন দাও যে কি রকম করে ওরা এগোতে পারে বা কি। ঠিক আছে, আমি এটাই বলবো যে বই, কোন সাবজেক্টের বই অনেক আছে, সব সাবজেক্টের বই অনেক আছে। এখন সব প্রত্যেকটা বইয়েরই কিছু ভালো জিনিস আছে, কিছু খারাপ জিনিস আছে। এগুলো না দেখে আমার মনে হয় যে কোনো একটা বই স্পেসিফিক করা, কোনো যে কোনো সাবজেক্টের একটা বই স্পেসিফিক করা। আমি এবার তাদের জন্য একটাই বলার যে 2017-তে কোশ্চিনের প্যাটার্নটা একটু অন্যরকম ছিল, কিন্তু আমরা যত 2017-র পর থেকে যত কোশ্চিন দেখেছি, দেখে যেটা আমরা বুঝেছি যে কোশ্চিন কিন্তু 2017-র মতো
ভয় তো হবে না, কারণ 2017-তে মোটামুটি বেসিক কোশ্চেনই এসেছিল, গুপ্তা গুপ্তা থেকেও কিছু কোশ্চেন একদম হয়তো তুলেও দিয়েছিল কিছু কিছু কোশ্চেন। হ্যাঁ, কিন্তু এইবার হয়তো সেটা নাও হতে পারে, কারণ যেহেতু আমরা অন্য অন্য এই পরীক্ষা বা 2018 পরীক্ষা সবগুলোতেই দেখেছি যে কিছু কনসেপচুয়াল কোশ্চিন পিএসসি করছি, তার জন্য আমি বলবো যে এমসিকিউ বই যেরকম পড়তে হবে তার সাথে অবশ্যই একটু সাবজেক্টের কনসেপ্ট কিন্তু অবশ্যই রাখতে হবে। তার শুধুমাত্র এমসিকিউর ওপর পড়ে আমার মনে হয় না যে বেশি খুব খুব বেশি অ্যান্সার করা যেতে পারে, কারণ যেহেতু যেহেতু কোশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। তার জন্য আমি তার জন্য শেষে একটাই কথা বলবো যে পিএসসি পরীক্ষা খুব একটা বেশি কিছু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এমনি থিওরি পড়তে হবে, তার সাথে কিছু এমসিকিউ অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আশা করা যায় যে পরীক্ষাটা, যারা যারা ভিডিওটা দেখছেন তাদের অবশ্যই মানে লাভই হবে, আর তারাও সাকসেসফুল হওয়ার চান্স অনেকটাই বেশি থাকবে তাদের। আমি শেষ এটা বলেই শেষ করবো, সবাইকে অল দ্য বেস্ট। শৈবালকে অনেক ধন্যবাদ, তোমাদেরকে অনেক কিছু ইনফরমেশান দিয়ে তোমাদেরকে সাহায্য করলো। এই সিরিজটা আগামী দিনেও চলবে, তোমাদের ভালো লাগছে কিনা সেটা বলো, আর যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে যারা যেই সাকসেসফুল থেকে তোমার জানার, ক্যান্ডিডেট থেকে তোমার জানার, তাহলে কমেন্ট বক্সে করো। আর আমার ক্লাসেস ভিডিওগুলো তো চলছেই, ঠিক আছে? তো যাই হোক, সব কিছুই চলছে, চলবে, তোমরা আমার চ্যানেলে থাকো। আর একটা কথা আর একবার বলে রাখি, সেটা হচ্ছে আমার তো জানোই একটা ব্লগ চ্যানেল আছে যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পড়তে পড়তে যদি একটুখানি বোর হয়ে যাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে এসো, দেখতে পারো। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটাও যদি ভাই ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবে। আর সাথে থাকো, চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।